হ্যাঁ, এই জন্যই তো তিনি সালমান খান, বলিউডের ভাইজান। এবার এমন কাণ্ড করলেন সালমান খান যা শুনলে সালমান খানের প্রতি আপনার ভালোবাসা আরো খানিকটা বেড়ে যাবে। দীর্ঘ ছ বছর আগে দেওয়া কথা রাখলেন সালমান খান, ক্যান্সার জয়ী ন বছরের ভক্তের জন্য এই কাজ করলেন সালমান। কিন্তু ঠিক কি করলেন তিনি দেখুন, 2018 সালে ক্যান্সার ধরা পড়ে জগনবীরের, সেই সময় তার বয়স ছিল 4 বছর। জগনবীরের বাবা মা ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য মুম্বাইয়ে আসেন। মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল সেন্টারে ভর্তি হয় জগনবীর। মুম্বাইয়ে আসবে শুনেই জগনবীর মনে মনে সালমানের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখতে শুরু করে। জগনবীরের মা সুখবীর কৌর ছেলের স্বপ্নের কথা জানতেন। তিনি হাসপাতালে ছেলের একটি ভিডিও রেকর্ড করেছিলেন, সেই ভিডিওয় জগনবীর সালমানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। সেই ভিডিও গিয়ে পৌঁছায় সালমানের কাছে, তারপরেই স্বপ্ন পূরণ হয় জগনবীরের। সালমান হাসপাতালে এসে দেখা করে গিয়েছিলেন জগনবীরের সঙ্গে। যাওয়ার আগে সালমান জগনবীরকে বলে গিয়েছিলেন আবার দেখা হবে, তবে একটা শর্ত আছে, জগনবীরকে দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে, সেরে উঠলেই তিনি আবার দেখা করবেন তার সঙ্গে। সালমানের সঙ্গে দ্বিতীয়বার দেখা করার লোভে মনে প্রাণে সুস্থ হয়ে উঠতে চাইছিল জগনবীর। চিকিৎসকদের সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছে, কষ্ট হলেও মুখ ফুটে বলেনি। অবশেষে এই যুদ্ধে জয়ী হয়েছে সে। 9 বার কেমোথেরাপির পর আপাতত ক্যান্সার মুক্ত জগনবীর। সেদিনের ছোট্ট ছেলেটা এখন 9 বছরের কিশোর। জগনবীরের সুস্থ হয়ে ওঠার কথা জানতে পারেন সালমান, 6 বছর আগে দেওয়া কথা রাখেন তিনি। সালমানের বান্দ্রার বাড়িতে জগনবীরের সঙ্গে দেখা হয় ভাইজানের। জগনবীরের মা সুখবীর বলেছেন জগনবীর এখন অনেকটাই সুস্থ, আবার স্কুলে যেতে শুরু করেছে। ও মন থেকে না চাইলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব ছিল না, আর শুধু সালমানের সঙ্গে দেখা করবে বলেই ওর সুস্থ হয়ে ওঠার এত তাড়া ছিল। আমরা কৃতজ্ঞ ভাইজানের কাছে। 59 বছরে পদার্পণ করলেন সালমান খান, এখনও একের পর এক সিনেমা এবং সঞ্চালনার দায়িত্ব যেভাবে তিনি সামলাচ্ছেন তাতে ভাইজানের গাড়ি যে এখনই থামবে না তা বেশ বোঝাই যাচ্ছে। কিন্তু এত প্রাচুর্য এবং ঐশ্বর্য কাকে দিয়ে যাবেন অবিবাহিত সালমান? সালমানের অবর্তমানে কি হবে এই অর্থের জানুন। 59 বছর পেরিয়ে গেলেও এখনো অবিবাহিত সালমান, ন্যানি কোনো সন্তান দত্তক। যদিও ভাই বোন এবং তাদের সন্তানদের নিয়ে সালমান খানের পরিবার বেশ জমজমাট, কিন্তু ভাইজানের এত বিশাল পরিমাণ অর্থের ভাগিদার হবেন কে, কাকেই বা দিয়ে যাবেন তিনি তার অর্থ? তার আগে জেনে নিই সালমানের কাছে আছে ঠিক কত টাকার সম্পত্তি। কোটি কোটি টাকার মালিক হলেও বাবা এবং মায়ের সঙ্গে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থাকেন সালমান। গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়াও মহারাষ্ট্রের পনভেলে 150 একর এলাকা জুড়ে একটি খামার বাড়ি রয়েছে ভাইজানের, যেখানে প্রায় ছুটি কাটাতে যান তিনি। এই খামার বাড়িতে রয়েছে সুইমিং পুল থেকে জিম সবকিছুই। অত্যাধুনিক আসবাবপত্রের ঠাসা এই খামার বাড়িতেই মহামারীর সময় বেশিরভাগ সময়টাই কাটিয়েছিলেন ভাইজান। 2900 কোটি টাকার সম্পত্তির মালিক সালমান খানের এই খামার বাড়িটির নাম অর্পিতা হাউস। এই খামার বাড়িতে সালমান খান ছুটি কাটাতে গেলেও এই খামার বাড়িটি কিন্তু রয়েছে অর্পিতার নামে। সেলিম খান এবং সালমান খানের দত্তকন্যা অর্পিতার প্রতি ভাইজানের যে কতটা ভালোবাসা রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না, আর তাই সকলের সম্মতিতেই এই কোটি টাকার সম্পত্তির মালিক করা হয়েছে অর্পিতাকে। তবে খামার বাড়িটি অর্পিতার নামে থাকলেও ভাইজানের সম্পত্তির প্রায় সবটাই ট্রাস্টে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন সালমান খান। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা আপডেট।